এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই গত এক মাসে কোন কোন চিকিৎসক ডিউটিতে ছিলেন কোন কোন জুনিয়র চিকিৎসক ডিউটিতে ছিলেন সেই সব বিষয় খতিয়ে দেখছে সিবিআই আমরা বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে অর্ণব গত এক মাসের রেজিস্টার খাতা দেখছে সিবিআই ঠিক কি কি তারা দেখছেন কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে বিষয় একবারে দেখো আরজিকরের যেখানে এই নঙ্কারজনক ঘটনা ঘটে সেই এমার্জেন্সি বিল্ডিং এ কোন কোন ডক্টর যারা সিনিয়র জুনিয়র পিজিটি যারা রয়েছেন বা হাউস সার্জেন্ট যারা রয়েছেন তারা কারা কারা গত এক মাসে ডিউটিতে ছিলেন তাদের নাম সংগ্রহ করে সিবিআই এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু তাদের যে রস্টার সেই রস্টারও কিন্তু সংগ্রহ করা হয় এবং সেই রস্টারের সাথে মিলিয়ে দেখার জন্য অর্থাৎ তারা ঠিক টাইমে সেখানে ছিলেন কিনা তারা হাজির ছিলেন কিনা সেই সমস্ত দেখবার জন্য কিন্তু যে অ্যাটেন্ডেন্স খাতা সেই খাতাও কিন্তু সিবিআই নিয়ে গেছে এবং এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল কালকে বারবার বলছিলেন যেটা যে তারা সমস্ত রকমের এভিডেন্স কালেক্ট করেছেন তাহলে কেন এই কথাগুলো আগে উঠে আসেনি কলকাতা পুলিশের তদন্তে সিবিআই তদন্তে নাম্বার পরেই কিন্তু যারা ডাক্তাররা তাদের রস্টার এবং তাদের যে অ্যাটেন্ডেন্স খাতা সেটা কিন্তু বাজেয়াপ্ত করলো এবং এর পাশাপাশি গতকাল আরো বেশ কিছু এভিডেন্স কালেকশন করা হয়েছে সিবিআই এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের তরফ থেকে এবং যেটা জানা যাচ্ছে যে খুব দ্রুতই কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে সেগুলোকে পরীক্ষার জন্য পাঠানো হবে তার থেকে অন্য কোনো স্যাম্পল পাওয়া যায় বোঝাই যাচ্ছে যে গত এক মাসে ডিউটির রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করলো সিবিআই ধন্যবাদ অর্ণব তোমাকে আরজিকর কাণ্ডে তদন্ত সিবিআই গত এক মাসে কোন কোন চিকিৎসক ডিউটিতে ছিলেন সেই রেজিস্টার খাতা বাজে আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ সিবিআই এর আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে সৈকত কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই ঠিক কি তথ্য রয়েছে কি বিষয় জানতে চাওয়া হয়েছে দেখো আরজিকরের এই যে অভয়ার খুন এবং ধর্ষণ মৃত্যু গোটা ঘটনায় আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে সিবিআই গতকালকে এখানে এসেছিল বেশ কিছু টেস্ট করে নিয়ে গেছে এবারে গতকাল রাতের ঘটনায় উদ্বিগ্ন সিবিআই কলকাতা পুলিশের হায়ার অফিসিয়ালসদের কাছে এবার সিবিআই এর দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা তারা ফোন করে গোটা ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন গতকালকে মাঝরাতে যে ঘটনা ঘটেছে মূলত তারা জানতে চেয়েছেন যে যেটা পিও অর্থাৎ চারতলার সেমিনার রুম সেই সেমিনার রুমটা অক্ষত আছে কিনা অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাস্থল অভয়ার দেহ পাওয়া গিয়েছিল সেই জায়গাটা অক্ষত আছে কিনা সেই জায়গাটার ব্যাপারেই মূলত তারা জানতে চেয়েছেন কলকাতা পুলিশের একেবারে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন দিল্লির সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা মূলত তারা ফোনে গতকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে চেয়েছেন শুধু তাই নয় প্রায় 10 মিনিট কথোপকথন হয়েছে এই 10 মিনিটের কথোপকথনে বারংবার তারা জানতে চেয়েছেন যে এই যে ঘটনাস্থল অর্থাৎ চারতলার সেমিনার রুম সেই সেমিনার রুমটা অক্ষত আছে কিনা সেমিনার রুমের আশপাশে কোন ধরনের ট্যাম্পারিং করার চেষ্টা হয়েছে কিনা কোন ধরনের ভাঙচুর হয়েছে কিনা এটাই জানার চেষ্টা করেছেন এর পাশাপাশি তালা থানায় তারা ফোন করেছিলেন কিন্তু যেহেতু এই বোঝাই যাচ্ছে যে সেমিনার রুমের পরিস্থিতি কি রয়েছে তা নিয়ে উদ্বিগ্ন সিবিআই এর আধিকারিকরা আর গতকালের ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইলো সিবিআই ধন্যবাদ সৈকত তোমাকে পরে আরো আপডেট নেব তোমার কাছ থেকে আর এদিকে গতকাল রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আরজিকর হাসপাতাল চত্বর ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে তাণ্ডব এবং ঢুকে পড়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা পুলিশের সামনেই অদ্ভুতভাবে হাস্যকরভাবে সেই তাণ্ডব চলে রিপাবলিকের রাতভর টানা কভারেজ সকালে তারপর হুঁশ ফিরল পুলিশের দুষ্কৃতীদের সন্ধান চাই বলে পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতা পুলিশের অদ্ভুত বিষয় আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি কিশোরায় মুখোপাধ্যায় কিশোরায় আমরা বলছিলাম অদ্ভুত বিষয় সারা রাত ধরে তাণ্ডব চলল পুলিশ কিচ্ছু দেখতে পেল না এরপর হঠাৎ সকাল হলো পুলিশের ঘুম ভাঙলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট কি না দুষ্কৃতীদের সন্ধান চাই এই অদ্ভুত পোস্ট কি দেখা যাচ্ছে সেই পোস্টে কিশোরায়
বিশাখা, গতকাল থেকে আমরা যখন টানা কভারেজ করেছি, আমাদের সিনিয়র এডিটররাও ছিলেন, তখন সেখানে বারবার আমরা দেখিয়েছি যে কারা সেই দুষ্কৃতি, আমরা আইডেন্টিফাই করেছি এবং একেবারে মার্ক আউট করে লাল দাগ দিয়ে তাদের মুখ দেখিয়েছি গতকাল রাত থেকে। আমরা রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক বাংলা, আজ সকালে এক ঘন্টা আগে পুলিশ এই পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। তারা লিখেছে, সন্ধান চাই, নিজের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ আমাদের জানান। এইটা বলছে কলকাতা পুলিশ এক ঘন্টা আগে। কয়েকটা ছবিও তারা দিয়েছে, বেশ গোল গোল করেছে, লাল লাল দাগ দিয়েছে, বেশ কয়েকটা ছবি তারা এই মুহূর্তে এখানে পোস্ট করেছে, আমরা দেখছি গোল গোল করে মুখ দেখাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এটা সামনেই তো কলকাতা পুলিশের ডিপ্লয়মেন্ট ছিল, তখন ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হলো না কেন? এই সময় তো কলকাতা পুলিশের ব্যারিকেড ভেঙেই তারা ঢুকছিল, তখন কেন ব্যবস্থা নেওয়া হলো না? তখন পুলিশ কোথায় ছিল? আর আমরা প্রশ্ন করছি, যে ছবি, যে মুখ, যে দুষ্কৃতীদের আমরা গতকাল রাত থেকে আমরা রিপাবলিক বাংলা দেখাচ্ছি, তাদেরকে মার্ক আউট করতে পুলিশ এক ঘন্টা আগে যেটা করেছে, হয়তো আর একটু আগে করলেও করলে পারতো? এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষ করছে। বিশাখা, খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো শুধুমাত্র সাধারণ মানুষ তো তাদের মধ্যে রয়েছেই, আমরা যারা টানা কভারেজ করেছি, আমাদের মহিলা সাংবাদিক এলিনা ভট্টাচার্য, সৃজিতা বসু এবং অন্যান্য যারা সাংবাদিকরা প্রতিনিধিরা ছিলেন, তারা প্রত্যেক মুহূর্তে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কারণ তারা চেনা শ্যামবাজার বা আরজিকর সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছিলেন না। আরজিকর চত্বর তো ছেড়েই দিলাম, শ্যামবাজারও রণক্ষেত্র হয়ে উঠেছিল। গতকাল মহিলাদের রাত দখলের কাজ কর্মসূচি ছিল, তারা নিজেরা আতঙ্কে সেখান থেকে চলে যান, কারণ সেই যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, রণক্ষেত্র তৈরি হয়েছিল শ্যামবাজার এবং লাগোয়া চত্বর, আরজিকর চত্বর। সেখানে দুষ্কৃতীরা একদিকে তাণ্ডব চালাচ্ছিল আর অন্যদিকে আধ ঘন্টা ধরে পুলিশ ছিল না। তারপর পুলিশ ইতিউতি বিভিন্ন জায়গায় গিয়ে র‍্যাফ নিয়ে গিয়ে বা অন্যান্য আধিকারিকরা গিয়ে তারা শেল ফাটাতে থাকেন কাঁদানে গ্যাসের। এই ছবিটাই আমরা দেখেছি রাতভর, আর এখন এতক্ষণ বাদে গিয়ে তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। এই মুহূর্তে আমি ঢুকছি, কাঁচ তছনছ করা হয়েছে, এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত। এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েন? এটা টিকিট কাউন্টার এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে। এটা সরকারের টাকা, এটা আমার আপনার টাকায় আসে, মনে হচ্ছে কোনো টেরর অ্যাটাক হয়েছে। ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। এই হচ্ছে কলকাতার অবস্থা, এটা প্যালেস্টাইনের কোনো হাসপাতাল নয়, এটা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ।